হ্যালো বন্ধুরা আজ কথা বলবো নাইনটিন টোয়েন্টি হরর অফ দ্য হার্ট মুভিটা নিয়ে নাইনটিন টোয়েন্টি সিরিজের এটা পাঁচ নম্বর মুভি আগেও অনেক মুভি এসছিল। দু তিনটে মুভি খুব ভালো ছিল এই মুভিটা কতটা ভালো সেটা আপনাকে বলছি তার আগে মুভিটা হচ্ছে হরর অফ দ্য হার্ট হার্ট থেকে বলছি হরর কোনো সিনটম নেই এর মধ্যে কেয়ার দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু লিটারেলি আপনার হাসি পাবে মুভিটা দেখলে মানে মনে হবে এটা কোনো হরর মুভি না এটা হরর কমেডি মুভি যদি আপনি হরর কমেডি মুভি দেখতে চান অবশ্যই মুভিটা একবার অবশ্যই দেখবেন এই মুভির লিড রোলে আছে আবিকা গড় আবিকা গড় হচ্ছে আনন্দি যে বালিকা বধূর লিড রোলে অভিনয় করেছিলেন তো এই মুভির স্টোরি সম্পর্কে যদি একটু বলি আগেই বলে দিই স্পয়লার ওয়ার্নিং স্পয়লার তো থাকবেই স্টোরিতে প্রথমেই দেখানো হয় আনন্দি তার বাবার কাছে মানুষ তার বাবা আত্মহত্যা করে নেয় তারপর আনন্দি সেখানে অন্তিম সংস্কার হওয়ার পর মানে শেষকার্য হওয়ার পর তার চিতার কাছে আনন্দি আবার পরে যায় সন্ধ্যেবেলা গিয়ে সেখানে প্রচুর কান্নাকাটি করে তার কান্নাকাটি দেখে আর থাকতে না পেয়ে তার বাবা তার কাছে ফিরে আসে মানে তাকে দেখা দেয় এবং আনন্দি বলে এটা কেন মানে এবং সে তার আগে একটা তার বাবার ডায়রি পায় সেই ডায়েরিতে লেখা ছিল তার মা তাদের দুজনকে কিভাবে ডিচ করেছিল তো তার মাকে মায়ের থেকে বদলা নিতে আনন্দীর ইচ্ছা হয় বদলা নেবো সেখানে তার বাবার সে সাহায্য চায় এবং পায় তো আনন্দীর জানতে পারে যে তার বাবার মানে তার যে মা সে একটা রাজাকে বিয়ে করে সুখে সংসার করছে সুখে সংসার করছে এবং তাদের একটা মেয়েও আছে তো আনন্দি সেখানে যায় আনন্দি বলছি যার নাম আবিকা গড় তো আনন্দি সেখানে যায় এবং সেখানে গিয়ে তার বাবার কথা যেরকম যেরকম বলে সে সেরকম সেরকমই করে একটা জিনিস আপনাদের উল্লেখ করতে চাই এর মধ্যে আনন্দে কিন তার বাবা কিন্তু তাকে মানে তার মাকে মায়ের থেকে বদলে নেওয়ার জন্যই সুইসাইড করেছিল জাস্ট ইমাজিন করুন মানে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল এখানে একটা তান্ত্রিককে দেখানো হয় যার হচ্ছে দুটো মুখ দুরকম মানে যেটা হলিউড মুভিতে দেখানো হয় যে দুটো মুখ দু রকম সেরকম সিকুয়েন্স এখানে দেখানো হয় কিন্তু ফাইনালি সেই তান্ত্রিক মানে তাকে প্রতিজ্ঞা করে তার মৃত্যুর পর তাকে হেল্প করবে তার আত্মাকে হেল্প করবে যে তার মাকে মানে আনন্দীর মাকে সঙ্গে বদলা নেওয়ার জন্য এবার তার মায়ের একটা মানে তার পরবর্তী বিয়ের পর তাদের একটা বাচ্চা হয় মেয়ে থাকে তারও ষোলো বছরের জন্মদিন হয় আর এখানে আনন্দিরও ষোলো বছরের জন্মদিন হয় টাইমের একটু অন্তর অবশ্যই অবশ্যই থাকবে কারণ কিছুদিনের মধ্যে কিভাবে বিয়ে হওয়ার পরই সে মা হতে পারে তাই না তো যাই হোক এখানে একটা দেখানো হয় যেটা স্ক্রিন প্লে খুবই আমার খারাপ মনে হয়েছে আর হচ্ছে এবার বলছি এবার হচ্ছে হরার শুরু হবে আনন্দি আনন্দির মা সেকেন্ড ম্যারেজ করে যে মেয়েটা হয় তার মধ্যে তার বাবার আত্মা ঢুকে পড়ে এরপর আপনার হরার শুরু হবে না কমেডি শুরু হবে সেটা আপনি মুভিতেই দেখতে পাবেন যদি মুভিটা দেখেন মানে দেখার ইচ্ছা থাকে তো আমি রেকমেন্ড করবো ফলে গিয়ে এই মুভিটা দেখার মতো কোনো মানে কোনো কারণেই যুক্তি থাকতে পারে না এত খারাপ মুভি দেখার জন্য তো আপনি যদি মুভিটা দেখতে চান আমাকে কমেন্টে আমার কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে বলে দেবো কীভাবে আপনি একদম বিনামূল্যে এই মুভিটা দেখতে পারেন যাই হোক এই মুভিটার স্ক্রিন প্লে খুবই খারাপ হরর যেটা মানে অ্যাকচুয়ালি হরর অফ দ্য হার্ট মুভিটার নাম কিন্তু হার্ট থেকে আপনার এক মুহূর্তের জন্য হরর ফিল হবে না হ্যাঁ এই মুভিটা থেকে হাসি পেতে পারে হরর সিন যখনই দেখাবে আপনার মুখে একটা স্মাইল থাকবে কিছু সাউন্ড এফেক্ট দিয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে সেখানে কিছু ভয় লাগতে পারে লাগলেও লাগতে পারে তো যারা হরার মুভি দেখে যারা হরার মুভির ফ্যান তাদের এক মুহূর্তের জন্য ভয় লাগবে না স্ক্রিন প্লে খুবই স্লো স্টোরি তো খুবই খারাপ মানে আর হরারের মধ্যে কোনো এলিমেন্টই নেই যাই হোক এই মুভিকে আমি দিলাম টু আউট অফ ফাইভ স্টার তো আমার যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন ভিডিও রিভিউ পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ